বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ রাজ্জাক। টানা পাঁচ দশক নিজের অভিনয় দিয়ে দেশীয় চলচ্চিত্রকে পূর্ণতা দিয়েছেন তিনি। মানুষের অফুরন্ত ভালোবাসার পাশাপাশি পেয়েছেন নায়ক রাজ উপাধি। আজ তার চতুর্থ মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের ২১ আগস্ট ৭৫ বছর বয়সে তিনি ঢাকায় প্রয়াত হন। মৃত্যুবার্ষিকীতে সংবাদ প্রকাশ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এই কীর্তিমান অভিনেতাকে। নায়ক রাজ রাজ্জাকের জন্ম ১৯৪২ সালের ২৩ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার টালিগঞ্জে। নিজের জন্মস্থানে সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবনের শুরু হয়। ১৯৬৬ সালে ১৩ নম্বর ফেবু ওস্তাগার লেন চলচ্চিত্রে একটি ছোট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বাংলাদেশী চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। তিনি জহির রায়হানের বেহুলা চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান পাকাপোক্ত করেন। অভিনয় জীবনে তিনি বেহুলা, আগুন নিয়ে খেলা, এতটুকু আশা, নীল আকাশের নিচে, জীবন থেকে নেয়া, ওরা ১১ জন, অবুঝ মন, রংবাজ, আলোর মিছিল, অশিক্ষিত, ছুটির ঘণ্টা, বড় ভালো লোক ছিল সহ মোট ৩০০টি বাংলা ও উর্দু ভাষার চলচ্চিত্রে কাজ করেছেন। পাশাপাশি সব মিলিয়ে ১৬টি চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি। তার মালিকানার রাজলক্ষ্মী প্রোডাকশন থেকে বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়েছে। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। ২০১৫ সালে বাংলাদেশ সরকার সংস্কৃতিতে বিশেষ ভূমিকা রাখার জন্য তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। মোট ৫ বার শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। ২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। ২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।